আসসালামু আলাইকুম। বিশেষ ভাইবা সম্পর্কিত আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কিত তথ্য। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর যে দুটি ধারা এই সম্পর্কে। তো আমরা একটু দেখি বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বা বাংলাদেশ প্রশাসন কাঠামোর দুটি ধারা আছে। বাংলাদেশের যে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তার দুটি ধারা আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর আরেকটা হচ্ছে মাঠ প্রশাসন বা সরেজমিন প্রশাসন বা স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন যেটি, তার চারটি শাখা আছে। কেন্দ্রীয় প্রশাসনের, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের চারটি শাখা আছে, সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তর। এটি কেন্দ্রীয় প্রশাসনের শাখা। এরপরে কেন্দ্রীয় প্রশাসনের চারটি স্তর বা টায়ার রয়েছে, একটা হচ্ছে বিভাগ, একটা হচ্ছে উইং, একটা হচ্ছে ব্রাঞ্চ এবং একটা হচ্ছে সেকশন। আবার মাঠ প্রশাসন বা সরেজমিন প্রশাসন বা স্থানীয় প্রশাসনের তিনটি টায়ার রয়েছে, যেমন বিভাগীয় প্রশাসন, এরপর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। বাংলাদেশের সকল প্রশাসনিক কার্যক্রম নির্বাহী বিভাগ, বা শাসন বিভাগের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশের শাসন বিভাগের প্রধান বা নির্বাহী বিভাগের প্রধান মহামান্য রাষ্ট্রপতি, যাবতীয় কাজ রাষ্ট্রের তার নামে সম্পাদিত হয়। এটি হচ্ছে মূল কথা। এবার আসি, এটা যদি আমার ভাষায় আপনাদেরকে ব্যাখ্যা দিই, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দুটি ধারা আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আর একটা হচ্ছে যে মাঠ প্রশাসন। এই মাঠ প্রশাসনের কিন্তু আরেকটি নাম হচ্ছে স্থানীয় প্রশাসন বা সরেজমিন প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের আবার চারটি শাখা আছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আবার চারটি শাখা আছে, কি কি? সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তর। এই চারটি হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের শাখা। আর এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আবার বা কেন্দ্রীয় প্রশাসনের আবার এখানে চারটি স্তর বা টায়ার আছে। সর্বোচ্চ স্তর যেটি, সেটা হচ্ছে বিভাগ বা ডিভিশন, আর তার নিচে যেটা আছে সেটা হচ্ছে উইং, তার নিচে যেটা আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ, আর তার নিচে যেটা আছে সেটা হচ্ছে সেকশন। বিভাগ বা ডিভিশন, এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি থাকেন তিনি সচিব বা সিনিয়র সচিব। আর উইং যেটা, এখানে দায়িত্বপ্রাপ্ত থাকেন অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব। আর ব্রাঞ্চ যেটা, যাকে অধিশাখা বলা হয়, এখানে দায়িত্বপ্রাপ্ত থাকেন একজন উপসচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। সেকশন বা শাখার দায়িত্ব থাকেন একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। এই যে মাঠ প্রশাসন, সে মাঠ প্রশাসনের আবার তিনটি টায়ার বা স্তর আছে, কি কি? সবার উপরে আছে কি? বিভাগীয় প্রশাসন, তার নিচে আছে জেলা প্রশাসন, আর তার নিচে আছে উপজেলা প্রশাসন। তাহলে মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসনের আবার তিনটি টায়ার আছে বা তিনটি স্তর আছে। সর্বনিম্ন পর্যায়ে আছে উপজেলা প্রশাসন, তারপরে আছে জেলা প্রশাসন, আর সবার উপরে আছে বিভাগীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের যিনি প্রধান তাকে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও। জেলা প্রশাসকের যিনি প্রধান তাকে বলে ডেপুটি কমিশনার বা ডিসি। আর বিভাগীয় কমিশনার যিনি প্রধান তিনি বিভাগীয় কমিশনার বা ডিভিশনাল কমিশনার। বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা, এই প্রশাসন ব্যবস্থা নির্বাহী বা শাসন বিভাগ এর অধীনে পরিচালিত হয়। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রের বা সরকারের তিনটি অর্গান আছে, একটা হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, একটা আইন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের প্রধান মাননীয় প্রধান বিচারপতি, আইন বিভাগের প্রধান মাননীয় স্পিকার, নির্বাহী বিভাগের প্রধান মহামান্য রাষ্ট্রপতি। নির্বাহী বিভাগের অপর নাম শাসন বিভাগ, তাহলে শাসন বিভাগের প্রধান মহামান্য রাষ্ট্রপতি, আর নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের প্রকৃত প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ নামক রাষ্ট্রের যাবতীয় নির্বাহী কাজ সম্পাদিত হয় মহামান্য রাষ্ট্রপতির নামে।
এখন এখান থেকে আপনাকে ভাইবা বোর্ডে কী টাইপের প্রশ্ন করা হয়েছে বা করতে পারে। নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কয়েকটি ধারা বলেন তো, উত্তর দুইটি কী কী, স্যার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন, আরেকটা হচ্ছে যে মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন বা সরেজমিন প্রশাসন, ইংলিশে বলে এটিকে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এটা গেল এক নম্বর প্রশ্ন। এরপর দুই নম্বর প্রশ্ন আপনাকে বলতে পারে যে মাঠ প্রশাসনের স্তর বা টায়ার কয়টি এবং কী কী। স্যার মাঠ প্রশাসনের স্তর বা টায়ার তিনটা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের প্রধানকে স্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রধানকে স্যার ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসনের প্রধানকে স্যার বিভাগীয় কমিশনার। তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় প্রশাসনের শাখা কয়টি এবং কী কী। স্যার কেন্দ্রীয় প্রশাসনের শাখা চারটি, কী কী, সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তর। এরপরে চার নম্বর প্রশ্ন হতে পারে যে কেন্দ্রীয় প্রশাসনের টায়ারগুলো কী কী বা স্তরগুলো কী কী, স্যার সেকশন, ব্রাঞ্চ, উইং এবং ডিভিশন। এছাড়াও আরও অনেক প্রশ্ন করতে পারে, তো ভাইবাতে সাধারণত এর বেশি আপনাকে প্রশ্ন করার সুযোগ নেই। আমি মনে করি এর মধ্যে আপনার প্রশ্নগুলো ভাইবাতে করবে, এবং এই আলোচনাগুলো আপনারা যদি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, আশা করি আপনাদের ভাইবাতে ভালো একটা উত্তর দিতে সক্ষম হবেন। শুভকামনা সবার জন্য, আসসালামু আলাইকুম।